আচ্ছা পোস্ট কালনা কলেজ বর্ধমান বিশ্ববিদ্যালয় পোস্ট গ্রাজুয়েট অনলাইন ক্লাস এই লকডাউনের পরে তা লকডাউনের আগে তোমাদের ক্লাসে পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ যারা এম এ পড়ছো তাদের ক্লাসে ফোর্থ সেমিস্টার বিষয় অন্তর্গত ঐচ্ছিক কোর্স মধ্যযুগের বাংলা সাহিত্য যেখানে কোর্স চারশো তিন তিনের এক এই ক্লাসে আমরা বৈষ্ণব পদাবলীর একটা পদ বা তার প্রাসঙ্গিক কিছু আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে তোমরাও খানিকটা জানবার চেষ্টা করেছিলে যে বৈষ্ণব পদাবলীর তাত্ত্বিক দিকগুলো যে সেখানে রাধা এবং কৃষ্ণ ভক্ত ও ভগবানের সম্পর্ক সমস্ত বৈষ্ণব ভক্তরা তাদেরকে রাধা সত্তার সঙ্গে নিজেদেরকে এক করে দেখেন এবং রাধা কৃষ্ণকে পাওয়ার জন্য যে ব্যাকুলতা যে আত্মী আসলে ভক্তের আত্তি এই তাত্ত্বিক দিকগুলো আমরা একটু আলোচনা করেছিলাম কিন্তু আজ আমি তোমাদের যে ক্লাসটি নেব তা হচ্ছে একেবারেই এ কতগুলো আমাদের মতো করে বুঝে নেওয়ার একটি বিষয় মানে বিষয়ের ভেতর থেকে জীবন জগৎ বোধ সত্তা দেশকাল এগুলোকে অনুভব করতে হয় আর তোমরা এখন এম এ পড়ছ তোমরা ভাবিকালের গবেষক ভাবিকালের অধ্যাপক শিক্ষক ফলে আমাদের গবেষক মন যেন থাকে তা তোমাদের মতো বয়সে আমার এই বৈষ্ণব পদাবলী পড়তে পড়তে আমার মনে হয়েছিল যে এই বৈষ্ণব পদাবলী যদি বৈষ্ণবদেরই একটি ধর্মীয় গ্রন্থ হয় বা ধর্মীয় পদ পদাবলী হয় তাদের দেবতাকে তাদের মতো করে ডাকবার বিষয় হয় তাহলে আমি আমি মানে আমি কেন এই বৈষ্ণব পদাবলী পড়বো কারণ আমি তো বৈষ্ণব নই অর্থাৎ যারা বৈষ্ণবীয় ভাবে বিশ্বাস করে তাদের কাছে পদাবলী তাদের মতো হতেই পারে কিন্তু আমি যদি খ্রিস্টান হই আমি যদি জৈন হই আমি যদি মুসলিম হই বা আমি হিন্দু হয়েও যদি আমি বৈষ্ণব মনোভাবাপন্ন না হই তাহলে আমি ওই বৈষ্ণব পদাবলীটা পড়ব কেন তাই না আমি তোমাদের করছি আর আসলে হয়ে কতগুলো জিজ্ঞাসা মধ্যে প্রবেশ করলে সেই বিষয়ের আত্মিকরণ সুমধুর এবং হৃদয় গ্রাহী হয় না তা আমার এই প্রশ্নটা ছিল এবং আমার এটাও প্রশ্ন ছিল যে তাহলে যে সমস্ত সিলেবাস তৈরি পাঠক্রম তৈরির কর্তা ব্যক্তিরা তারা কি বিষয়গুলো বুঝলেন না একটা একটা সাহিত্য সাহিত্য কি কোন হয়। তারপর গবেষণা স্তর যে অনুভবটা আমার হয়েছে আমাদের মতো অনেক মানুষের হয়েছে তোমাদের সঙ্গে আমি মিলিয়ে নিচ্ছি অবশ্যই আমি যা বলছি সেটা মেনে নেওয়া নয় তোমার বোধ থেকে তুমি এখন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট তোমার বোধ থেকে এই অধ্যাপক শিক্ষক বা আরো যারা সমস্ত মানুষগুলো আছে সবার কথা শুনবে শোনার পর তোমার বোধের সঙ্গে এই শোনা এবং পড়ার বিষয়গুলোকে আত্মীকরণ করবে এবং সেগুলো আবার পুনঃ করবে এটাই শিক্ষা এটাই এডুকেশন এটাই জীবন জগৎ সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ তাহলে আমরা চলে আসি আসলে এই বৈষ্ণব পদাবলী আমার যেমন করে মনে হয়েছে তারপর আমরা নিশ্চয়ই পদের মধ্যে গিয়ে বোঝবার চেষ্টা করব তোমাদের প্রায় বারোটা পদ রয়েছে আমরা আজকে একটা পদ চেষ্টা করব দশ পনেরো মিনিটের মধ্যে সেটা করার এই বৈষ্ণব পদাবলীতে আসলে কোনো ধর্মীয় ভাবাবেগ বা ওই ব্যাপারটা যতটা না আছে বা নেই বলবো আছে নর এবং নারী নারী পুরুষের পরস্পরের সম্পর্কের স্তরগুলো দেখানো পৃথিবীতে বোধহয় আর কোনো সাহিত্য এইরকম ভাবে এই বৈষ্ণব পদাবলির মতো করে নর এবং নারীর সম্পর্ক নিয়ে গবেষণা করেনি আসলে আমরা মধ্যযুগের দিকে তাকালে বা এখনও তাকালে এখানে ওখানে যে সমস্ত নারী মাংসের প্রতি লোভ তোমরা বড় হয়েছো বলতে বাঁধা নেই যেভাবে ধর্ষণ খুন অ্যাসিড মারা সেখানে দাঁড়িয়ে নারী এবং পুরুষের মধ্যে যে প্রণয়ের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক সম্পর্ক নারী পুরুষের যে যে খাদ্য খাদকের নয় আমরাও নর এবং নারীরা সম্পর্কের স্তরের ধরে ধরে ভাগবতীয় প্রেমে পৌঁছাতে পারি সেই তত্ত্ব এই বৈষ্ণব সাহিত্যের মধ্যে পরতে পরতে ঢোকানো আছে এখন আরেকটা প্রশ্ন চলো স্যার যে নারী পুরুষের এই সম্পর্ক প্রেম এইগুলো তো ফলো করে বলবার কি প্রয়োজন ছিল সেটা নিয়ে সাহিত্যের কি দরকার ছিল এগুলো কি বলবার বস্তু এটাই টুইস্ট যে এই সম্পর্ক তো যেমন ফুল ফোটে এটাও অবসম্ভাবে স্পন্টানিয়াস ফ্লোর স্বতঃস্ফূর্ত শতৎ সত সারিত অনুভব গোটা পৃথিবীতে যদি একটা সম্প্রদায়কে সরিয়ে রাখো সঙ্গে তাহলে গোটা পৃথিবীতে দুটো জাত নারী এবং পুরুষ এই নারী পুরুষের রহস্য জানবার গোটা পৃথিবী আমরা আমরা কাছে আসি কি উদার এই বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু দেখো এখানে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান ইংরেজ ফার্সি জৈন আর্য অনার্য এসবের কথা বললেন না দুটো শ্রেণীকে ধরা আছে একটা নারী একটা একটা পুরুষ আর আমি রাখলাম থার্ড জেন্ডার যারা এই নারী পুরুষ আমরা কি দুজন দুজনকে ছাড়া কখনো কখনো চলতে পারবো আরে আমি আমার কথা বলছি আমার তো জন্মই হতো না যদি আমার পিতা এবং আমার মাতার একটি সম্পর্কের ভেতরে তাদের মিলন না হতো তাহলে নারী পুরুষকে আলাদা করা যাবে না তাহলে নারী পুরুষকে কি চোখে দেখবে পুরুষ নারীকে কি চোখে দেখবে কি চোখে দেখলে পারে সেই নারী পুরুষের অনুভূতিগুলো খনন করতে করতে সেই তুরীয় মার্গে পৌঁছানো যায় সেই তত্ত্ব এখানে ভরা আছে নারীকে দেখে পুরুষের জাগরণ ঘটবেই পুরুষকে দেখে নারীরও তদ্রুপী অনুভব হবে কিন্তু সেই অনুভূতিকে কিভাবে কি রকম ভাবে আমরা পৌঁছে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাব সেই কথাগুলো এখানে ঢোকানো আছে এবং আমি একটা কবিতা পড়লেই বুঝতে পারবে যে এই কথাগুলো কখনোই কোনো বৈষ্ণবের কথা নয় আমার তোমার কথা বলা হচ্ছে কারণ যে বস্তু আমরা অস্বীকার করতে পারবো না তাহলে সেই বস্তু সর্ব দেখেন হয়তো ভালো অর্থাৎ আমি বলতে চাইছি নদীতে তো আমায় নামতেই হবে এবার যারা সাতার জানেন তারা সেই নদীর অকুলে পাড়ি দিয়ে পৌঁছে যেতে পারেন অথবা নদীতে তার মৃত্যু নেই বা মৃত্যু হলেও যিনি সাঁতার সে জানেন অনেকক্ষণ বেঁচে থাকতে পারেন কিন্তু নদীকে নামতেই হবে তাহলে নর এবং নারীর সম্পর্ক থেকে আমরা যখন বার হতে পারবো না তখন সম্পর্কের সুস্থতা মধুরতা স্বাভাবিকতা তার আনন্দ সেগুলো আমাদের জেনে হবে সেটাই জানিয়েছে দিতে বৈষ্ণব পদাবলী বৈষ্ণব এটা আমার কখনো কোনো কালেই মনে হয়নি কেমন একটা দেখো এই যে তোমাদের যে পদ এখানে আছে শিশুকাল হইতে বন্ধুর সহিতে পরাণে পরানে নেহা এইটা শ্রীকৃষ্ণের রসদগার পর্যায়ের মধ্যে দিয়েছেন হরি হরিচরণ মুখোপাধ্যায় তবে এটা যদি বিষয়বস্তুর দিক থেকে যায় তাহলে এটা অনুরাগ পর্যায়ের পদের মধ্যে পড়বে আচ্ছা অনুরাগ বিষয়টা কি আমি একটুখানি পড়েই সেটা বোঝাচ্ছি তার আগে পদে চলে যায় আর পদে যাওয়ার আগে এটা মনে রেখে এটা কিন্তু বৈষ্ণব পদাবলী তাই শুধু এই পদাবলী বলতে এটা গীত হতো গান করা হতো তা এটা যদি আমি কবিতার মতো তোমাদের পড়বো না আজকে কবিতার মতো পড়লে সেটা কবিতার সঙ্গে পদাবলীর সেই রসের আলাদা করে অনুভবটা তোমাদের হবে না তাই আমি আজকে নদিয়া এই তোমাদের পাশে নবদ্বীপ এই দিতে বৈষ্ণব আজকে যাব হ্যাঁ তাহলে এই পদটা শুরু ছিল শিশুকাল হইতে বন্ধু সহিতে পরাণে পরাণে নেহা শিশুকাল হইতে বন্ধুর সহিত পরানে পরানে নেহা না জানি কি লাগি ভিন করি ভিন্ন ও দোমায় শিশু কাল হইতে বন্ধুর সহিত পরান পরানে। নেহা তা সে রাধা এবং কৃষ্ণ বলছি যে এরা চিরকাল একটি নর এবং একটি নারীর প্রতীক নায়ক নায়িকার প্রতীক তা রাধা কি বলছে যে শিশুকাল হতেই বন্ধুর সহিত পরাণে পরাণের নেহা বলছে তোমার দেখলে যেন মনে হয় যে একদম শিশুকাল থেকেই তোমার সঙ্গে আমার পরানে পরাণের নেহা নেহা মানে প্রেম তোমার সঙ্গে আমার একটা মধুর ভাব এবার ভাবো তো সমস্ত রিলেশনের মধ্যে এই ব্যাপারটা এটা ফেলো অন্য কবিরা সাহিত্যিকরা তাই তো বলেছে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় আচ্ছা আমাদের রবি ঠাকুরের কথা বলি রবি ঠাকুর এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে এই যে নর এবং নারীর মধ্যে এই যে দেখলেই তোমাকে যেন মনে হয় তোমার সঙ্গে আমার বা তোমাদের তোমাদের ভাষায় বলি ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে হ্যাঁ ভাই এ জিন্দে গানে চলে যায় শেখা সরে সরে ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি ক্রমে যাই শ্বে সরে সরে দেখো তোমাদের প্রজন্ম তার আগের প্রজন্ম বৈষ্ণবীয় ভাব পেটালে এক হয়ে যায় কি না তাহলে যখন এই কথাটা আমার মনে হয় যে শিশু কাল থেকে তারও আগে জন্মান তরে সেই নারীর সঙ্গে সেই নরের সম্পর্ক আর হয়ে থাকে তার পরের লাইনটা বিখ্যাত না জানে কি লাগি কবিহি গড়লো ভিন ভিন করি দেহা রাধা বলছেন এই যে সম্পর্ক নর এবং নারীর মধ্যে সম্পর্ক এটা মাঝে মাঝে মনে হয় যে আমি এবং সে একই অদ্ সত্তা তাহলে বিধাতা বোধ ভুল করে কখনো কখনো ভিন দেহা গঠন করে দিয়েছে আমাদের দুজনের চিন্তা চেতনা তো একই বিধাতা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন শ্রী চৈতন্য চৈতামৃতের একটি জায়গায় কৃষ্ণদাস কবিরাজও সেই অঞ্চলটার কোট করেছিলেন নাহাম রমন নাহাম হাম দুহু মনোভাব পেশল না জানে যখন নর এবং নারী ভালোবাসা সে তুরীয় মার্গে পৌঁছে যায় তখন নারী এবং পুরুষের ভেদ থাকে না তখন দুজনে আমরা যে মানুষ আমরা যে কিছু খনন করছি চেতন করছি এইটার বোধটা হতে হতে যায় আর তখন নারীকে পুরুষ কামনার চোখে দেখে না আর নারী ও পুরুষকে ছলনার করে আবদ্ধ করতে চায় না ওই সত্তায় পৌঁছে নিয়ে যায় আমাদের এই বৈষ্ণব কবিতা তখন নারী পুরুষের মিলনটা তাদের চলনটা একরৈখিক হয় ভাগবতী অনুভাবে সৃষ্টি হয় বৈষ্ণবপদা বলে সেটা শেখাচ্ছে তারপর কি বলছে জাগিতে ঘুমাতে নারী পাশরিতে কি দিয়া সিব ধারো সখী কিয়ব ধারো তাহলে সই তার প্রেমের স্বরূপ কেমন আমার জাগরণে ঘুমনে চিন্তা মধ্যে সব চেতনানের সময় সবসময় সে কথা বলে আমি মানে আমি ভুলতে পারি না আজ এই তোমার হয় বৈষ্ণবদের রাধা কৃষ্ণদের মনে হয় না তোমার কথা বলছে আমার ভালো লাগার মানুষটার সঙ্গে আমার এইটাই সম্পর্ক আমার জাগরণে চিন্তায় চেতনে সে কোথাও এসে আমার হৃদয়ের মধ্যে টুকটুক করে তার ঘন্টার ধনে বাজে যায় আর রাধিকা কি বলেছে কৃষ্ণকে কৃষ্ণের সম্পর্কে কি বলেছে দেখো আমারও অঙ্গেরও